ফ্যাশনটা সম্পূর্ণ নিজের অভিরুচি। ফ্যাশনটা নিজেকে কিভাবে তুলে ধরা যায় হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ফ্যাশন সচেতনতা থাকতে হবে যুগের সাথে তাল মিলিয়ে, এবং নিজের সাথে যে জিনিসটা মানানসই হবে এবং সেটা সবাইকে আকর্ষণ করবে, দ্যাট ইজ ফ্যাশন। ফ্যাশন সব কিছু মিলিয়ে, এটা পার্সোনালিটির উপর ডিপেন্ড করে, এটা স্মার্টনেসের উপর ডিপেন্ড করে। পোশাক যেমন খুবই প্রয়োজন ফ্যাশনে, অ্যাট দ্য সেম টাইম ফ্যাশন আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন এবং কিভাবে কথা বলছেন, কিভাবে হাঁটছেন এবং চলাফেরা, প্রত্যেকটা বিষয়ে ফ্যাশনের সাথে সম্পৃক্ত। সো ফ্যাশন যুগের সাথে তাল মিলিয়ে এবং আধুনিকতাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় হলো ফ্যাশন। 93 থেকে আমি লন্ডনে থাকতাম, লন্ডনে যখন ছিলাম আমি বিভিন্ন ফ্যাশন হাউসে আমি যেতাম, এবং শুধু তাই না, আমি গার্মেন্টস সেক্টরে ছিলাম, আমি জার্মানির মিউনিকে ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছি। আমি আমাদের গার্মেন্টস শিল্পকে কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া যায়, আমাদের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, সেই যে ব্র্যান্ডিং করার জন্য আমরা যখন যেতাম, এবং আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তিনিও যেতেন সাথে, কারণ তিনি বাংলাদেশের পথিকৃৎ ছিলেন গার্মেন্টস সেক্টরে, এবং তিনি সেই সময়ে তার সাথে আমার পথ চলা হয়েছে। ফলে আমি প্রত্যেকটা ফ্যাশন হাউসে আন্তর্জাতিক অঙ্গনে আমার যাওয়ার সুযোগ হয়েছে, এবং ফ্যাশনটা যুগের সাথে পরিবর্তন হয়, কারণ মানুষ ট্রেন্ডকে পছন্দ করে, ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। ফ্যাশন সবসময় নিজেকে তুলে ধরার জন্য, এবং এই যে আধুনিক যুগে এবং ইয়াং জেনারেশন আজকে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এবং তাদের এই যে পথ চলা, এই পথ চলায় তাদের ভালো লাগা, এবং তাদের ভালো লাগা কিসে ভালো লাগে এটা বলা খুব কঠিন, কারণ মানুষের ভালো লাগার বিষয়টা সম্পূর্ণ নিজের, এবং সেই ভালো লাগার জায়গা থেকে ফ্যাশনটা তৈরি হয়, এবং প্রত্যেকের নিজের চলার পথে নিজেকে ফ্যাশন সচেতন করে চলা উচিত, কারণ ফ্যাশনটা মনের মধ্যে লালন করতে হয়, তবেই নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায়। আমি আসলে গার্মেন্টসের সাথে সম্পৃক্ত ছিলাম, তারপরে আমি মিডিয়াতে এসেছি, ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে শার্ট কিংবা কোট টাই, আমি টাইয়ের ক্ষেত্রে আমি টাইরাকের টাই বেশি পছন্দ করি, আর কোটের ক্ষেত্রে আমি মার্সান স্পেন্সারের কোট পছন্দ করি, অ্যাট দ্য সেম টাইম ভ্যান হিউজেন কিংবা ক্যালভিন ক্লাইন এগুলো খুব কমফোর্টেবল। অ্যাট দ্য সেম টাইম এখন যে ট্রেন্ড চলছে লুবিতানি কিংবা বারবেরি খুবই জনপ্রিয়, সো সেই যুগের সাথে তাল মিলিয়ে আমি চলার চেষ্টা করি, কারণ ট্রেন্ডের সাথে আমাদের চলতে হবে, এবং বর্তমানে বারবেরি কিংবা লুবিতানি খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড, এগুলো ছেলেদের শার্ট প্যান্ট সবই পাওয়া যায়।